চান কপাল মুস্তাফিজ। আইপিএল 2025 নিলামে মুস্তাফিজকে দলে ভেড়াতে কোটি কোটি টাকা বাজেট রেখেছে চেন্নাই সুপার কিংস। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি টোয়েন্টি টুর্নামেন্ট হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। সম্প্রতি দলগুলো 2025 সালের আইপিএলের জন্য রিটেন করা ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে, যেখানে চেন্নাই সুপার কিংস তাদের ধরে রাখা ক্রিকেটারদের মধ্যে মুস্তাফিজকে রাখেনি। তবে মুস্তাফিজকে দলে ভেড়ানোর উপায় বের করেছে ফ্রাঞ্চাইজিটি। আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী ফ্রাঞ্চাইজিগুলো সর্বোচ্চ 6 জন খেলোয়াড় ধরে রাখতে পারবে, যার মধ্যে অন্তত 1 জন ঘরোয়া ক্রিকেটার ধরে রাখতে পারবে। দলগুলো চাইলে 6 জনের কমও রাখতে পারে এবং নিলামের সময় রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে আগের খেলোয়াড়দের দলে ফেরানোর সুযোগ থাকবে। এই রাইট টু ম্যাচ নিয়মই মুস্তাফিজকে দলে ভেড়াবে চেন্নাই সুপার কিংস। সূত্রের খবর অনুযায়ী এই কারণেই রাইট টু ম্যাচের জায়গাটা ফাঁকা রেখেছে চেন্নাই সুপার কিংস। কেননা নিলামে যদি মুস্তাফিজকে দলে ভেড়াতে না পারে তাহলে রাইট টু ম্যাচ নিয়মে তাকে দলে নিবে চেন্নাই সুপার কিংস। যতদূর জানা গেছে তাতে মুস্তাফিজকে দলে ভেড়াতে কমপক্ষে 4 থেকে 10 কোটি টাকা পর্যন্ত খরচ করতে রাজি আছে দলটি। এদিকে যদি মুস্তাফিজকে নিলাম থেকে দলে সরাসরি ভেড়াতে পারে তাহলে ড্যারেল মিচেলকে রাইট টু ম্যাচ নিয়মে দলে ভেড়াবে চেন্নাই সুপার কিংস। শুধুমাত্র এই 2 ক্রিকেটারের জন্যই এই রাইট টু ম্যাচ কার্ড অপশনটা ফাঁকা রেখেছে চেন্নাই সুপার কিংস। তাই বলাই যায় চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাতে আবারও প্রস্তুত হচ্ছেন চেন্নাই সুপার কিংসের মুস্তাফিজ।